আমাদের গা ওইখানেতে বাস করে। আসলে ছোট বাচ্চা তো সে ভয় পাবে, সেরকম ভাবে বলতে পারবে না। একজন রাজনৈতিক নেতাকে যদি বলা যায় যে ভাই আপনি একটু এখানে এসে এই কবিতাটা একটু আবৃত্তি করেন, সে তখন কিভাবে বলবে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতেই বাস করে স্বৈরা স্যার কানা বগির সার। আমি বগিকে বললাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? সে ক্ষিপ্ত হয়ে বলল, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। তো আমাদের সমাজে কিছু ভণ্ড আছে যারা আসলে নামাজ কালাম পড়ে না, শুধু খালি নেশা করে আর গান গায়। তো এই ধরনের এক ভণ্ডকে যদি বলা যায় যে ভাই আপনি একটু এখানে এসে এই কবিতার আবৃত্তি করেন, সে তখন কিভাবে বলবে? ওই দেখা আমাদের একজন জনপ্রিয় সিঙ্গার, নাম হচ্ছে আসিফ আকবর, সবাই চিনি তো নাকি? তো এই আসিফ আকবরকে যদি বলা যায় যে ভাই আপনি একটু এখানে এসে কবিতার আবৃত্তি করেন, সে তখন কিভাবে বলবে? ওই দেখা যায় একটা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে সুন্দর একটা কানা বগির সা। আমাদের আরেকজন জনপ্রিয় সিঙ্গার, নাম হচ্ছে বেবি নাজমি, চিনেন তো নাকি? তো এই আপুকে যদি বলা যায় যে আপু আপনি একটু এখানে সেই কবিতার আবৃত্তি করেন, সে তখন কিভাবে বলবে? ওই দেখা যায় তাহাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি রে, পাতা ভাত চাস কি? ও বগি তুই খাস কি রে, পাতা ভাত চাস কি? Thank you.